যে ছবি সরাসরি দেখছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নবনির্মিত বিমানবন্দরের পাশাপাশি নতুন রেল স্টেশনের উদ্বোধন সরাসরি দেখছেন অযোধ্যা থেকে। রোড শো এর পর উদ্বোধনী অনুষ্ঠান, রামরাজ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন নবনির্মিত রেল স্টেশন বিমানবন্দরের উদ্বোধনের পাশাপাশি আজ প্রধানমন্ত্রী 15,700 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন, 8টি নতুন ট্রেন উদ্বোধন, ভারতকে উপহার, দেশকে উপহার, বছরের শেষে 8টি নতুন ট্রেন, 6টি বন্দে ভারত এবং 2টি অমৃত ভারত এক্সপ্রেস, তার মধ্যে 1টি অমৃত ভারত এক্সপ্রেস এ বাংলায় মালদা থেকে বেঙ্গালুরু পর্যন্ত। গোটা নবনির্মিত স্টেশন চত্বরে পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী, সেই ছবি দেখছেন। সঙ্গে রয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরাসরি দেখছেন আপনারা অযোধ্যা থেকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, সরাসরি দেখছেন আপনারা অযোধ্যা থেকে নবনির্মিত বিমানবন্দর ও রেল স্টেশনের উদ্বোধন আজ প্রধানমন্ত্রীর হাত দিয়ে। একই সঙ্গে 8টি নতুন ট্রেন উপহার দিলেন দেশের মানুষকে আজ উদ্বোধন, 6টি বন্দে ভারত এবং 2টি অমৃত ভারত এক্সপ্রেসের বাংলায় মালদা থেকে বেঙ্গালুরু পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন আজ। একই সঙ্গে 15,700 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি দেখছেন আপনারা গোটা পরিকল্পনা, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখাচ্ছেন, সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নবনির্মিত বিমানবন্দর ও রেল স্টেশনের উদ্বোধন, 6টি বন্দে ভারত ও 2টি অমৃত ভারত সহ মোট 8টি ট্রেন আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রোড শো সম্পন্ন করার পর এই মুহূর্তে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজ অযোধ্যায় নবনির্মিত বিমানবন্দর এবং একই সঙ্গে রেল স্টেশনের উদ্বোধন। আজকে 2024 লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর অযোধ্যা থেকে জনসভায় কি বার্তা, তাঁর অপেক্ষায় দেশবাসী। সরাসরি দেখছেন সেই ছবি, ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন। ইন্দ্রাণী, এই মুহূর্তে কি কি ছবি ধরা পড়ছে তোমার চোখে? দেখো, এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিক অযোধ্যা রেল স্টেশনের, অর্থাৎ অযোধ্যা ধাম রেল স্টেশনের শুভ উদ্বোধন করার পর পুরো রেল স্টেশনটা ঘুরে দেখছেন। এবং আমরা যে ছবি সামনে দেখতে পাচ্ছি, রেলমন্ত্রী, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তিনি এই যে 3 তলার যে বিল্ডিংটি তৈরি করা হয়েছে অযোধ্যা ধাম রেল স্টেশন, তার নকশা এবং কোথায় কি আছে সেই সম্বন্ধে বিস্তারিত জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দর্শকদের সুবিধার জন্য আমি বলি যে 3 তলা এই যে রেলওয়ে স্টেশনটি, এটা 3টে ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে থাকছে ফুড প্লাজা, শিশুদের জন্য খেলার জায়গা, মা শিশু ও মায়েদের জন্য আলাদা বিশ্রাম কক্ষ এবং সাধারণ মানুষদের জন্য বিশ্রাম কক্ষ। 2 তলাতে থাকছে 1টি VVIP বিশ্রাম কক্ষ, এছাড়াও থাকছে একাধিক সিঁড়ি, এক্সিলেটর এবং লিফটের ব্যবস্থা, যাতে কোনো ভাবে সাধারণ মানুষের এখানে কোনো সমস্যা না হয় তার জন্য থাকছে স্বয়ংক্রিয় একাধিক ব্যবস্থা। এছাড়াও টিকিট কাউন্টার গুলিও থাকছে কিন্তু অত্যাধুনিক, শৌচাগার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই সাধারণ মানুষ যাতে অত্যাধুনিক সুযোগ সুবিধা পান সেই দিকটায় কড়া নজর রেখে এই সমস্ত রেলওয়ে স্টেশনটি তৈরি করা হয়েছে। রেলওয়ে স্টেশনের একদম যে প্রথম যে সুউচ্চ যে চূড়াটা তৈরি করা হয়েছে সেটি কিন্তু একটি মুকুটের আকৃতি দেওয়া হয়েছে।
এবং সেটিকে একটি মুকুটের আকৃতি দেওয়া হয়েছে এবং তার নিচে রয়েছে তীর ধনুক, অর্থাৎ ভগবান রামের সাথে রিলেট করার জন্য মুকুট এবং তীর ধনুকের সাথে এই সমস্ত বিল্ডিংটিকে একটি অনন্য অনন্য মাত্রা দেওয়া হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই বিল্ডিং এর ভিতরে ঢুকেছেন, আমরা তার সাথে দেখতে পাচ্ছি, যেরকম আমি আগেও জানিয়েছিলাম, প্রধানমন্ত্রীর তিনি যে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছেন সেখানে কিন্তু আমরা একাধিক সুদৃশ্য চিত্র দেখতে পাচ্ছি, এবং পুরো বিল্ডিংটার ভিতরে যে দেওয়াল সেখানে কিন্তু ভগবান শ্রী রামের সাথে যুক্ত একাধিক ঘটনা ছবির আকারে ফুটিয়ে তোলা হয়েছে, কোথাও অঙ্কনের মাধ্যমে, কোথাও স্থাপত্যকর্মের মাধ্যমে, কোথাও শিল্পকর্মের মাধ্যমে এই সমস্ত ছবি দিয়ে পুরো রেল স্টেশনকে ভরিয়ে দেওয়া হয়েছে, যাতে অযোধ্যাধাম রেল স্টেশনে নামার সাথে সাথে সাধারণ মানুষ পৌঁছতে পারেন, তারা রামের নগরী অযোধ্যাতে এসে পৌঁছেছেন, তারা রামধাম অযোধ্যাতে এসে পৌঁছেছেন, এবং সাধারণ মানুষের যাতে পরিবহনের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু দুটি ট্যাক্সি স্ট্যান্ড যেমন করা হয়েছে, তেমনি যাতে বেরিয়েই তারা পাবলিক ট্রান্সপোর্ট পান তার জন্য কিন্তু সুচারু ব্যবস্থা রাখা হয়েছে এই অযোধ্যাধাম রেল স্টেশনের ঠিক বাইরে। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তিরও ব্যবহার করা হয়েছে, ঠিক তেমনই থাকবে কিন্তু কড়া সুরক্ষা ব্যবস্থাও। দেশের সাধারণ মানুষের জন্য 23 জানুয়ারি থেকে রামলালার মন্দির খুলে দেওয়া হবে, অর্থাৎ 23 জানুয়ারি থেকে দেশের সাধারণ মানুষ এই রামলালার মন্দিরে রামলালার দর্শন করতে পারবেন। সেই সময় যে ভয়ঙ্কর চাপ আসবে তা সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু সব রকম ভাবে তৈরি যোগী আদিত্যনাথ সরকার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু সমস্ত বিল্ডিং এর নকশাও খুঁটিয়ে খুঁটিয়ে বোঝাচ্ছেন, অর্থাৎ কোথায় কি আছে, কিভাবে সাধারণ মানুষ আসবেন, তারা কিভাবে রাম মন্দির অব্দি পৌঁছাবেন, কিভাবে তারা বেরোবেন, বা ভিতরে কি কি সুবিধা দেওয়া আছে, কোথায় বিশ্রামাগার আছে, কোথায় মহিলা ও শিশুদের জন্য আলাদা বিশ্রামাগার আছে, কোথাও কোথায় ইন্দ্রাণী সেই ছবি তুলে ধরছেন, সঙ্গে থাকো ইন্দ্রাণী, প্রতি মুহূর্তের ছবি ইন্দ্রাণী ব্যাখ্যা করছেন।